বন্ধ ছিল পড়াশোনা কেন না এসেছিল করোনা বাজ কথা কয়ো না মোবাইলে রেডিওটা খোলো না রেডিওতে চলছে ক্লাস হচ্ছে বেগে পড়াশোনা দূরের থেকে প্রশ্ন ভাই ঘরে থেকে উত্তর পাই কাছে পিঠে কেউ নাই করোনার ভয় নাই রেডিওতে হচ্ছে ক্লাস চলছে পড়াশোনা মোবাইলের নিয়তে একশো এক পয়েন্ট ছয় ধর না এ প্যামো এ প্যামো এ প্যামো জয়ন্ত শিক্ষার্থী বন্ধুরা এই বিশেষ সময়ে আকাশবাণী আগরতলা ও এফএম উজ্জয়ন্তর পক্ষ থেকে তোমাদের উদ্দেশ্যে নিবেদিত হচ্ছে এই বিশেষ শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠান যা তোমরা শুনতে পাবে আজকের মতোই প্রতি সোম থেকে শুক্রবার দুপুর আড়াইটা থেকে তিনটে পর্যন্ত শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই অনুষ্ঠান শোনো এবং এই অনুষ্ঠান শোনবার জন্য বাবার মোবাইলে টিউন করো একশো এক দশমিক ছয় এফ এম ফ্রিকুয়েন্সি অথবা গুগল সার্চে সার্চ করো প্রসার ভারতী লাইভ রেডিও প্রসার ভারতী ওয়েবসাইটে স্পর্শ করো লাইভ রেডিও রাজ্য অনুযায়ী সমস্ত স্টেশন দেখতে পেয়ে নিচে নেমে গিয়ে স্পর্শ করো ত্রিপুরার অধীনে আকাশবাণী আগরতলায় আর শুনতে থাকো তোমাদের উদ্দেশ্যে প্রচারিত এই বিশেষ শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠান আমাদের এই বিশেষ শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানের ছাত্রছাত্রী বন্ধুদের উদ্দেশ্যে জানাচ্ছি তোমাদের জন্য আমরা আরেকটি সুখবর নিয়ে আসতে পেরেছি এখন থেকে আমাদের এই বিশেষ শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠান যেই বিষয়গুলো তোমাদের পড়ানো হচ্ছে সেই সমস্ত বিষয়গুলো প্রতিদিনকার বিষয়গুলো তোমরা পরের দিন আকাশবাণী আগরতলার যে ইউটিউব চ্যানেল আছে সেখানেও দেখতে পাবে এবং শুনতেও পাবে সেটা শোনার জন্য তোমাদের ইউটিউবে গিয়ে সার্চ করতে হবে অল ইন্ডিয়া রেডিও আগরতলা এবং সেই অল ইন্ডিয়া রেডিও আগরতলা এলে পরে তখন তাতে আঙুল ছুঁয়ে তোমরা সেখানে গিয়ে সেই বিশেষ লেসনটি সিলেক্ট করে তোমরা তা শুনতে পারবে তাহলে শুনতে থাকো এবং শোনাতে থাকো আমাদের এই বিশেষ শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠান শিক্ষার্থী বন্ধুরা এই অনুষ্ঠান শোনার পরে এই বিশেষ অধ্যায় নিয়ে তোমাদের মনে যে সমস্ত প্রশ্ন জাগবে সেই সমস্ত প্রশ্ন তোমরা বাবার মোবাইল থেকে মেসেজ আকারে লিখে পাঠিয়ে দাও সাত ছয় দুই নয় আট এক সাত দুই এক দুই সেভেন সিক্স টু নাইন এইট ওয়ান সেভেন টু ওয়ান টু এই নম্বরে আগামীকাল এই অনুষ্ঠানের শুরুতে তোমরা তোমাদের সমস্ত প্রশ্নের জবাব পেয়ে যাবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা গতদিন যে বিভিন্ন প্রশ্নগুলি করেছিলে সেই প্রশ্নের উত্তর গত পাঠের তোমাদের যিনি শিক্ষক ছিলেন অর্থাৎ কৈলা শহরের অলোকেশ স্যার কিন্তু তোমাদের জন্য পাঠিয়ে দিয়েছেন মোশন বা গতি থেকে তোমাদের এই প্রশ্নগুলো ছিল তো এর উত্তরগুলো কিন্তু আমরা এবার তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি তোমাদের প্রথম প্রশ্ন ছিল সমবেগ কাকে বলে তো এর উত্তরে বলা হয়েছে সময়ের সঙ্গে বস্তুর বেগের মান ও দিক অপরিবর্তিত থাকলে অর্থাৎ বস্তু সমমানের বেগ নিয়ে সরল রেখায় গতিশীল হলে বস্তুটির বেগকে সমবেগ বলে উদাহরণ একটি গাড়ি উত্তর দিকে তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টায় বেগ নিয়ে দিক পরিবর্তন না করে একই বেগে চলছে তখন ওই গাড়িটির বেগ হবে সমবে তোমাদের পরবর্তী প্রশ্ন ছিল হোয়াট কাইন্ড অফ মোশন এক্সপ্লেইন ইন বেঙ্গলি তো এর উত্তরে অলোকেশ স্যার বলেছেন যে আই থিঙ্ক দ্য কোশ্চেন ইজ রং অর্থাৎ প্রশ্নটি সঠিকভাবে করা হয়নি ইট মে বি হোয়াট আর দ্য ডিফারেন্ট কাইন্ডস অফ মোশন অর্থাৎ তিনি বলেছেন যে তোমাদের প্রশ্নটা করা উচিত ছিল যে কি কি ধরনের মোশন বা কি কি ধরনের গতি হতে পারে তো এর উত্তরে তিনি যা বলেছেন তা হলো গতিকে আমরা মোটামুটি পাঁচ ভাগে বিভক্ত করতে পারি এক নম্বর সরল চলন গতি উদাহরণ লিফটের গতি দু নম্বর বক্র চলন গতি উদাহরণ ঘূর্ণায়মান নাগরদোলার চেয়ারের গতি তিন নম্বর বৃত্তীয় গতি উদাহরণ সূর্যের চারদিকে পৃথিবীর গতি চার নম্বর ঘূর্ণন গতি উদাহরণ পৃথিবীর গতি পাঁচ নম্বর মিশ্র গতি উদাহরণ চলন্ত সাইকেলের চাকার গতি তোমাদের পরবর্তী প্রশ্ন ছিল হোয়াট ইজ স্পিড প্লিজ টেল মি ইন ইংলিশ তো এর উত্তরে স্যার বলেছেন ডেফিনিশন স্পিড অফ এন অবজেক্ট ইজ ডিফাইন্ড এস দা ডিস্টেন্স ট্রাভেলড বাই ইট unit time. Therefore, speed is equal to distance by time s by t is equal to v velocity is equal to s by t. It is a scalar quantity and its SI unit is m oblique s. But in our daily life, the speed of moving buses, cars, trains, etc. is exposed এক্সপ্রেসড ইন কিলোমিটার পার আওয়ার তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমাদের পরবর্তী প্রশ্ন ছিল বেগ বলে উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবেন কি তো এর বলেছেন বেগের সংজ্ঞা সময়ের সাপেক্ষে নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থান পরিবর্তনের হারকে বেগ বলে অর্থাৎ বস্তুর একক গমনের কারণকে বেগ বলে এই প্রশ্নের উত্তরটি আবার বলছি বেগের সংজ্ঞা সময়ের সাপেক্ষে নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থান পরিবর্তনের হারকে বেগ বলে অর্থাৎ বস্তুর একক গমনের কারণকে বেগ বলে এটি একটি ভেক্টর রাশি উদাহরণ মনে করো একটি ট্রেন একশো কিলোমিটার দূরবর্তী একটি স্টেশনে যেতে এক ঘন্টা সময় লাগে তবে এই ট্রেনটির বেগ হবে একশো কিলোমিটার প্রতি ঘন্টা কি এটি ভৌতরাশি পরিমাপের একটি আন্তর্জাতিক পদ্ধতি এর সম্পূর্ণ নাম দ্য ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস এটি প্রথম ব্যবহৃত হয় উনিশশো সালে এবং এরপর থেকে এই পদ্ধতির প্রতি নিয়ত সংশোধন হচ্ছে অর্থাৎ উনিশশো সালে প্রথমবার ব্যবহৃত হওয়ার পর থেকে এখন পর্যন্ত এই পদ্ধতি প্রতিনিয়তই পরিবর্তিত এবং সংশোধিত হচ্ছে শেষ সংশোধন হয়েছে উনিশ সালে এর পরের প্রশ্ন ছিল বেগ কিভাবে তৈরি হয় তো এর উত্তরে স্যার বলেছেন এটি একটি খুব সুন্দর প্রশ্ন এর উত্তর হল বল প্রয়োগের ফলে বেগ তৈরি হয় এই সম্পর্কেও তোমরা পরবর্তী অধ্যায়ে তোমাদের এই পাঠের পরবর্তী অধ্যায়ে বিস্তারিত জানতে পারবে এর পরের প্রশ্ন তোমরা করেছ কাকে পদার্থবিদ্যার জনক বলে তো এর উত্তরে স্যার বলেছেন আজ পর্যন্ত পদার্থবিদ্যার কোন জনক পাওয়া যায়নি বিভিন্ন বৈজ্ঞানিকের সময়ে সময়ে অবদানের ফলেই পদার্থবিদ্যা এগিয়ে চলেছে এবং ভবিষ্যতেও এগিয়ে যাবে এই ছিল তোমাদের পড়াশোনা সংক্রান্ত প্রশ্ন কিন্তু এর ছাড়াও তোমরা কিছু আরো প্রশ্ন করেছিলে আমরা এর উত্তরগুলো দিয়ে দিচ্ছি যেমন তোমাদের আরো কিছু প্রশ্ন ছিল যেগুলো উত্তর দিয়েছেন আমাদের চৌরঙ্গী বালিকা উচ্চ বিদ্যালয়ের যিনি শিক্ষিকা এর আগের দিন তোমাদের পড়িয়েছিলেন ছন্দা ম্যাডাম তিনিও কিছু কিছু প্রশ্নের তোমাদের উত্তর দিয়েছেন সেগুলো এবার আমরা বলে দিচ্ছি দুশো ছিল জীব খাদ্য গ্রহণ করে কেন ম্যাডাম জানিয়েছেন খাদ্য হচ্ছে এমন একটি আহার্য সামগ্রী অর্থাৎ যা আমরা আহার করি বা খাই আর এই খাদ্য খেলে আমরা শক্তি পাই অর্থাৎ আমাদের দেহে শক্তি উৎপন্ন হয় যার সাহায্যে আমরা অর্থাৎ সমগ্র জীবেরা উদ্ভিদ প্রাণী যেমন জৈবিক কাজগুলো যেমন পুষ্টি সংরক্ষণ রেচন চলন গমন ইত্যাদি করতে পারি তোমরা নিশ্চয় জানো যে এক কোষী প্রাণী অ্যামিবা থেকে শুরু করে বহু কোষী প্রাণী মানুষ গরু সবারই দেহে এই জৈবিক কাজগুলো ঘটে পার্থক্য শুধু পদ্ধতিটি সরল অথবা জটিল এক কোষী প্রাণী অ্যামিবার দেহ একটিমাত্র কোষ দ্বারা গঠিত হওয়ায় তাদের এই পদ্ধতি খুবই সরল আবার বহু কোষীয় জীবেদের দেহে পদ্ধতিটি তাহলে তোমরা বুঝতে পারলে যে খাদ্য থেকে আমরা শক্তির সাহায্যে আমাদের বিভিন্ন জৈবিক কাজগুলো সম্পন্ন করে থাকি এই জন্য জীব খাদ্য গ্রহণ করে এবং সঠিক পরিমাণে খাদ্য গ্রহণ করা দরকার তোমাদের পরবর্তী প্রশ্ন ছিল খাদ্য জালক সৃষ্টির মূল কারণ কি এর উত্তরে ম্যাডাম জানিয়েছেন উৎপাদক থেকে ক্রম পর্যায়ে খাদ্য খাদক সম্পর্কিত বিভিন্ন জীবগোষ্ঠীর মধ্যে খাদ্য শক্তির প্রবাহের ধারাবাহিক পদ্ধতিকে খাদ্য শৃঙ্খল বলে উৎপাদকের খাদ্য সংশ্লেষের সময় সৌর শক্তিকে দেহে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করা হয় এই রাসায়নিক শক্তি আবার খাদ্যের মধ্যে ভৌতিক শক্তি রূপে আবদ্ধ থাকে প্রথম সারি বা প্রাথমিক খাদক গরু হরিণ সরাসরি উৎপাদককে খাদ্য হিসেবে গ্রহণ করে এইভাবে খাদ্যে সঞ্চিত শক্তি প্রাথমিক খাদক থেকে দ্বিতীয় খাদ্য বা গৌণ খাদক গৌণ খাদক থেকে সর্বোচ্চ সারির বা প্রগৌণ খাদকের সংশ্লেষের মতো স্থানান্তরিত হতে থাকে এবং খাদ্য শৃঙ্খল গঠন করে আমরা জানি বিভিন্ন প্রজাতির দ্বারা আন্তঃ যুক্ত অনেকগুলো খাদ্য শৃঙ্খল ঘাস ফুড ঘাস বাছ পাখি খায় খাদ্য কে ঘাসকে ফরিং খায় ঘাস খায় ঘাসকে গিরগিটি খায় গিরগিটি কে বাঁচ পাখি খায় অনেক সময় ঘাসকে ইঁদুর খায় ইঁদুর সাপ খায় সাপকে বাজ পাখি খায় এই খাদ্য শৃঙ্খলগুলোতে উৎপাদক ঘাস ও সর্বোচ্চ খাদক বাজ পাখি তিনটি খাদ্য শৃংখল লের মাধ্যমে পরস্পর যুক্ত হয়ে খাদ্য জালক বা ফুড ওয়েব এখানে গঠিত হয়েছে একটি সরল একমুখী খাদ্য শৃঙ্খলের মাধ্যমে বাস্তুতন্ত্রে খাদ্য শক্তি প্রবাহিত করায় উচ্চ পুষ্টিগুণের খাদকেরা নিচের পুষ্টি গুণের প্রায় একই প্রকারের জীবদের খাদ্য হিসেবে গ্রহণ করে ফলে একই প্রজাতির জীবদের মধ্যে প্রতিযোগিতা লক্ষ্য করা যায় না কিন্তু খাদ্য জালে পরস্পর সম্পর্কযুক্ত একাধিক খাদ্য মধ্যে শক্তি প্রবাহিত হওয়ায় উচ্চ পুষ্টি গুণের খাদকেরা নিচের পুষ্টি বিকল্প নানা জীবদের খাদ্য হিসেবে গ্রহণ করে ফলে একই বা ভিন্ন প্রজাতিভুক্ত জীবদের মধ্যে প্রতিযোগিতা লক্ষ্য করা যায় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল মোটামুটি তোমাদের প্রশ্নগুলোর উত্তর এবার যেমন বললাম যে নেতাজি বিদ্যাপীঠ ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা দত্ত রায় তোমাদের কিন্তু এবার অষ্টম শ্রেণীর বিজ্ঞান নিয়ে পাঠ দিচ্ছেন তো খুব মনোযোগ দিয়ে তোমরা সেই পাঠ শুনবে আশা করছি শুনতে থাকো প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি সবাই বাড়িতেই আছো এবং সুস্থ আছো তোমরা যারা এবার ক্লাস এইটে উত্তীর্ণ হয়েছ তারা নিশ্চয়ই বাড়িতে একটু একটু পড়াশোনা শুরু করে দিয়েছ আমি তোমাদের সাথে আজ বিজ্ঞান বিষয়টি নিয়ে একটু আলোচনা করব তোমাদের যে বিজ্ঞান বই সেই বিজ্ঞান বইয়ের সর্বমোট আঠারোটি চ্যাপ্টার রয়েছে এর মধ্যে আজ আমি প্রথম চ্যাপ্টারটি শুরু করতে যাচ্ছি যে চ্যাপ্টারটির বিষয়বস্তু হল ফসল উৎপাদন ও ব্যবস্থাপনা এই চ্যাপ্টারটিতে মূলত বৈচিত্র্যপূর্ণ ভারতবর্ষের কৃষি ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়েছে তোমরা নিশ্চয়ই জানো আমাদের দেশের বিশাল জনসংখ্যার জন্য খাদ্যের সরবরাহ সঠিক রাখতে সুনির্দিষ্ট কৃষিকাজ পদ্ধতি অনুসরণ করা প্রয়োজন যদি তা করা সম্ভব হয় তবেই এই বিপুল জনসংখ্যার জন্য শস্য উৎপাদন সম্ভব হবে এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে শস্য বা খাদ্য শস্য আসলে কি এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায়ও আসতে পারে যে শস্য বা খাদ্য শস্য কি বা বলতে কি বুঝো এর উত্তরে আমি বলছি তোমরা এরকম লিখলেও হবে যে যখন একই জাতীয় উদ্ভিদ একই জমিতে বেশি পরিমাণে ফলানোর জন্য চাষ করা হয় তখন তাকে শস্য বা খাদ্য শস্য বলে ঠিক আছে তোমরা শুনে আশ্চর্য হবে এই শস্যকেও কিন্তু আবার দুটি ভাগে ভাগ করা হয় ভারতের ঋতু বৈচিত্র্যতার উপর নির্ভর করে যে দুটি ভাগে আমরা এই শস্যকে ভাগ করতে পারি সেই দুটি ভাগ হলো একটি রবি শস্য আর অপরটি খারিফ শস্য বর্ষাকালে যে সকল ফসলের চাষ করা হয় তাদের খারিফ শস্য বলা হয় ভারতের বর্ষাকাল সাধারণত জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত আর এই সময়ের খারিফ শস্যগুলি হলো ধান ভুট্টা সয়াবিন চিনাবাদাম তুলা ইত্যাদি আর শীতকালে যে সকল ফসল চাষ করা হয় বা যে শস্য চাষ করা হয় তাদেরকে বলা হয় রবি শস্য এখন শীতকাল তো সাধারণত অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত চলতে পারে এই এই সময়ের মধ্যে ভারতে যে রবি শস্য জন্মায় সেই রবি শস্যগুলির মধ্যে পড়ে গম ছোলা মটর সরিষা তিসি ইত্যাদি ঠিক আছে এখন তোমরা বলো তো তোমাদের বাড়িতে নিশ্চয়ই তোমরা তোমাদের মাকে রান্না করতে দেখেছ ঠিক তো এখন তোমার মা যেমন সুস্বাদু কিছু রান্না করার আগে তার একটা প্রস্তুতি নেন ঠিক একই রকম ভাবে কৃষক বন্ধুরাও খাদ্যশস্য উৎপাদনের আগে মাটিকে প্রস্তুত করতে জমির কর্ষণ করেন এবং জমিকে সমান করে নেন উনাদের ফসল ভালো ফলনের জন্য বীজগুলিকে সঠিক গভীরতায় নির্দিষ্ট দূরত্বে বপন করেন উন্নত জাতের ভালো বীজ বেছে নিয়ে কৃষকরা বীজ বপনকারী যন্ত্রের সাহায্যে বা তাদের হাতের সাহায্যে বীজ বোপন করেন তারপর বীজ বোপন করার পর জৈব সার এবং রাসায়নিক সার ব্যবহারের ফলে সেই আরও সুনিশ্চিত করেন তবে মানে তোমাদেরকে এখানে বলে রাখা প্রয়োজন যে রাসায়নিক সারের তুলনায় জৈব সার ব্যবহারই অধিক বাঞ্ছনীয় কারণ তা প্রকৃতি বান্ধব এখন জৈব সারের যে সুবিধাগুলি আছে যেই সুবিধাগুলির জন্য তা রাসায়নিক সার থেকে বেশি উপযোগী সেইগুলি হল জৈব সার মাটির জল ধারণ ক্ষমতা বৃদ্ধি করে এটা এক নম্বর দ্বিতীয়ত জৈব সার ব্যবহারে মাটির উপকারী জীবাণুর সংখ্যা বাড়ে তৃতীয়ত এরা মাটির সচ্ছিদ্রতা বাড়ায় ফলে মাটিতে বায়ু চলাচল সঠিক থাকে এছাড়াও এরা মাটিতে বোধ বা হিউমাস যোগ করে মাটিকে উর্বর করে এগুলি হলো কিছু জৈব সারের সুবিধা তবে শুধু সুবিধা জানলেই হবে না জৈব সার আর রাসায়নিক সারের মধ্যে যে কিছু পার্থক্য রয়েছে তাও কিন্তু তোমাদের জানতে হবে এখন পার্থক্যগুলিও আমি একটু আলোচনা করে দিই আলোচনা করলে তোমাদের সুবিধা হবে এখন দেখো রাসায়নিক সার আর জৈব সারের পার্থক্য যখন লিখতে হবে তখন লেখার সময় তোমরা এরকম ভাবে তুলনা করে করে লিখলে ভালো তোমাদেরও মনে থাকবে আর লিখতেও সুবিধা হবে যেমন ধরো রাসায়নিক সার একটি অজৈব লবণ জাতীয় পদার্থ কিন্তু জৈব সার উদ্ভিদ বা প্রাণীর মৃতদেহ রেচন ও বর্জ্য পদার্থ পচনের ফলে উৎপন্ন প্রাকৃতিক পদার্থ দ্বিতীয় কারণ তুলনা করতে গেলে লিখতে হবে যেমন রাসায়নিক সার কারখানায় তৈরি হয় জৈব সার মাঠে বা বাড়িতে বা খামারে তৈরি হয় তৃতীয়ত রাসায়নিক সার মাটিতে হিউমাস বা বোদের সংযোজন ঘটায় না কিন্তু জৈব সার হিউমাসের সংযোজন ঘটায় রাসায়নিক সার উদ্ভিদের পরিপোষকে অত্যন্ত সমৃদ্ধ হয় যেমন পি কে আর জৈব সার উদ্ভিদের পরিপোষকে কম সমৃদ্ধ হয় এতে উদ্ভিদ পরিপোষক কম থাকে আরেকটা পার্থক্য লিখতে পারো তোমরা যে রাসায়নিক সারের দাম খুব বেশি আর সেই তুলনায় জৈব সারের দাম অনেক সস্তা এখন এই রাসায়নিক সার বা জৈব সার যেটাই কৃষকরা জমিতে ব্যবহার করুন না কেন তারপর যে কাজটা ওনারা করে থাকেন তা হলো ফসলে জল দেওয়া নির্দিষ্ট সময় অন্তর অন্তর তারা ফসলে জল দিয়ে থাকেন সেইটাকে আমরা সাধারণত জলসেচ পদ্ধতি বলি ভারতবর্ষে জলসেচের প্রচলিত পদ্ধতিগুলি হল কপিকল পদ্ধতি চেইন পাম পদ্ধতি ছিটানো পদ্ধতি ড্রিপ পদ্ধতি এই পদ্ধতিগুলিতে সাধারণত জলের উৎস হিসাবে কুয়ো নদীনালা নালা হ্রদ ইত্যাদি জলকে ব্যবহার করা হয় এখন শস্যের সাথে শস্যের শত্রু আগাছাও বৃদ্ধি পায় এই আগাছাকে নির্মূল করা কিন্তু কৃষকের আরেকটি প্রধান কাজ কিছু রাসায়নিক পদার্থ দিয়েও আগাছা দমন করা যায় এদেরকে আগাছানাশক বলে যেমন টু ফোর ডি এগুলি শস্য খেতে স্প্রে করা হয় এরা শস্য উদ্ভিদের কোনো ক্ষতি করে না জলের সঙ্গে মিশিয়ে লঘু দ্রবণ হিসেবে স্প্রে মেশিনের সাহায্যে এদেরকে স্প্রে করা হয়ে থাকে আগাছানাশক পদার্থ স্প্রে করার সময় কৃষকদের নাক মুখ ভালোভাবে ঢেকে নিতে হয় তা না হলে এরা কৃষকদের স্বাস্থ্যের ক্ষতি করতে পারে এবার ফসল যখন পরিণত বা পক্ক হয় তখন কৃষক পরিণত ফসলকে হাতের সাহায্যে বা ফসল কাটার যন্ত্রের সাহায্যে কেটে থাকেন একে সাধারণত আমরা ফসল কাটা বা ফসল তোলা বলি এই সময় কৃষকেরা আনন্দে উন্মত্ত থাকেন কারণ তখন নবান্ন উৎসবের সময় এই তিন চার মাস কঠোর পরিশ্রমের পর আসে ফসল তোলার সময় ক্ষেতের সোনালি ফসল দেখে কৃষকেরা মন আনন্দে ভরে ওঠে ফসল উৎপন্ন হওয়ার এই আনন্দকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের কৃষকেরা বিভিন্ন উৎসব রূপে উদযাপন করে থাকেন পুরুষ এবং মহিলা উভয়ই অত্যন্ত আনন্দ ও উৎসাহের সঙ্গে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে একে নবান্ন উৎসব বলে ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে এই উৎসব পঙ্গল, বৈশাখী নবান্ন ইত্যাদি নামে পরিচিত এখন শস্য তোলার পর যে কাজটি বিশেষ প্রয়োজন তা হল মাড়াই আসলে মাড়াই হল শস্য উদ্ভিদ থেকে দানা শস্যকে পৃথক করার একটি পদ্ধতি এবার এই ফসলকে কীটপতঙ্গ এবং জীবাণুর হাত থেকে রক্ষা করতে হলে একে সঠিকভাবে গুদামজাত করতে হবে এখানে বলে রাখছি ভারতবর্ষে প্রতি বৎসর সঠিক গুদামজাতকরণের অসুবিধার জন্য প্রচুর পরিমাণে খাদ্যশস্য নষ্ট হয় কৃষিকাজের পাশাপাশি কৃষকেরা পশুপালনও করে থাকেন মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে তোমাদের পশুপালন ব্যাপারটা কি যদি অধিক সংখ্যক প্রাণীদের কোনো জায়গায় বিশেষভাবে প্রতিপালন করা হয় তখন তাকে পশুপালন বলে যাই হোক আমার আলোচনা আর খুব একটা দীর্ঘায়িত না করে আমার মনে হয় আমার এইখানেই শেষ করে দেওয়া প্রয়োজন এই অধ্যায়ের বিষয়বস্তু ইতিমধ্যে আমার আমার আলোচনায় চলে এসেছে এসেছে আর বিশেষ কিছু না বলে যতটুকু ছিল সবটাই মোটামুটি আলোচনার এই আশা রেখে বিদায় নিচ্ছি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এই বিষয়ের উপর যে সমস্ত প্রশ্ন মনে যে সেই সমস্ত প্রশ্ন তোমরা বাবার মোবাইলে মেসেজ আকারে লিখে পাঠিয়ে দাও সেভেন অনুষ্ঠানের শুরুতেই তোমরা তোমাদের প্রশ্নের জবাব পেয়ে যাবে তাহলে অনেক অনেক শুভেচ্ছা রইল প্রতি সোম থেকে শুক্রবার অবশ্যই শুনতে ভুলবে না দুপুর আড়াইটা থেকে তিনটে তোমাদের জন্য প্রচারিত বিশেষ শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠান আকাশবাণী আগরতলা ও এফ এম উজ্জয়ন্ত থেকে প্রচারিত